আসসালামু আলাইকুম। আজকে আইসিটি বিষয়ক 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বরাবরের মতোই চাকরির পরীক্ষায় রিপিট হয়ে থাকে। পড়ার সুবিধার্থে আজকে 49টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আগামীকাল বাকি 51টি প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? ওরাকল। দ্বিতীয় প্রশ্নটি হল, মোবাইলের কোনটি ইনপুট ডিভাইস নয়? পাওয়ার সাপ্লাই। পরের প্রশ্ন, নিচের কোনটি মডিফায়ার কি? শিফট। চতুর্থ প্রশ্ন, প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক্লিপবোর্ড। ইমেল গ্রহণ করার সময় অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? পিও পি থ্রি। কম্পিউটারের মূল মেমোরি তৈরি করা হয় কী দিয়ে? সিলিকন। সাত নম্বর প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? স্টার। আট নম্বর প্রশ্ন, মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? ওসিআর। প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? প্রথম ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইউনিকোড মূলত কত বিটের? 16 বিটের। নিচের কোনটি সবচেয়ে বড়? পেটাবাইট। কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? উইন্ডোজ এনটি। 13 নম্বর প্রশ্ন হল, ইমেল পাঠাতে কোন প্রোটোকল ব্যবহৃত হয়? SMTP। পরের প্রশ্ন, অ্যাপেলের গান শোনার যন্ত্র আইপড যুগের অবসান ঘটে কবে? মে 2022। নিচের কোনটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। ওয়ান শব্দটি কিসের সাথে সম্পর্কিত? নেটওয়ার্ক। 17 নম্বর প্রশ্ন, পিকোনেট কি? ব্লুটুথ নেটওয়ার্ক। নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস? হার্ড ডিস্ক। বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্র্যাক অন্বেষা। ফাইল স্থানান্তরের নিচের কোনটি ব্যবহৃত হয়? FTP। ওয়েবের ঠিকানাকে কি বলে? URL। কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক 0 এবং 1। SpaceX এর প্রতিষ্ঠাতা কে? ইলন মাস্ক। 4G এর তুলনায় 5G কতগুণ বেশি শক্তিসম্পন্ন? 40 গুণ। কম্পিউটার সিস্টেমে প্রসেসরকে কি বলে? ব্রেইন। 26 নম্বর প্রশ্ন, JPEG কোন ধরনের ফাইল? ছবি। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। INF কোন ধরনের ফাইল? সিস্টেম ফাইল। 29 নম্বর প্রশ্ন, কোন বাংলাদেশি ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা? জাভেদ করিম। ইউনিকোড সাধারণত কত বিটের হয়? 16। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট নয়? গুগল। পরের প্রশ্ন, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এর প্রতিষ্ঠাতা কে? ইলন মাস্ক। ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে? অ্যাম্পিয়ার পার আওয়ার। কম্পিউটারের কোনটি নেই? বুদ্ধি বিবেচনা। 35 নম্বর প্রশ্ন, ব্লুটুথ কিসের উদাহরণ? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নিচের কোনটি ইনপুট ডিভাইস? UMR। 37 নম্বর প্রশ্ন, 1 ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? 8 বিট। পরের প্রশ্ন, IPv6 অ্যাড্রেস কত বিটের? 128 বিটের। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? TV রিমোট কন্ট্রোলে। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? RAM। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? @। কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। 43 নম্বর প্রশ্ন, 1 কিলোবাইটে বাইটের সংখ্যা 1024। গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? UMR। নিচের কোনটি আউটপুট ডিভাইস? প্রিন্টার।
ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচাকে বলা হয় ই কমার্স। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? মোজিলা। মোজিলা একটি ব্রাউজিং সফটওয়্যার। জিআইএস এর পূর্ণরূপ কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 49 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম? এমএস ওয়ার্ড। তো আগামী পর্বে বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।